বাসন ছিল সেগুলোকে ধোয়া হলো, এরপরে ঘর পরিষ্কার করবো। তো আজকে সবার সকালে কাজ শুরু করছি কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে স্কুলেতে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি এখন বাড়ি চলে আসছে। বাড়ি আসলে তাড়াতাড়ি ওকে আমি লাঞ্চটাও দিয়ে দিই, তো সেই জন্য সকাল থেকে উঠেই সব কাজ সেরে নিই, ঘরটাকে আগে পরিষ্কার করে নেবো। এদিকে আমি রান্না বসিয়েও দিই, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে একটু সময় লাগে, তো ভাবলাম যে ভাতটা হয়ে যাক আর একটুখানি যে টুকটাক রান্না করা সেগুলো করবো। তো ঘরটাকে আগে পরিষ্কার করি, তারপরে করবো। জিরে ভালো করে ভেজে নিয়ে শুকনো কড়াইতে আমি রেখে গেছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। আমি বাড়িতে মশলা বানাই এমনি করেই বানাই, জিরে ধনে সবই ভালো করে একটু শুকনো কড়াইতে নেড়ে নিই, তারপরে ঠান্ডা হলে ওটাকে আমি মিক্সিতে দিই, কারণ এই মশলাটা বাড়িতে বানালে এগুলো একটু রান্নার টেস্ট হয় বেশি, তো সেই জন্য আমি বাড়িতেই বানাই, বেশি করে কিনে আনা হয়। আমি এরকম করে বাড়িতে বানিয়ে রেখে দিই আর একটুখানি ঠান্ডা হলে তারপর আমি এটাকে ঢেলে রাখবো। মোচা ছাড়াবো এবার, আমি মোচাটাকে ছাড়িয়ে রাখবো, আজকে মোচা রান্না করবো না, কারণ মোচা আমি আগের দিন ছাড়িয়ে রেখে দিই, পরের দিন আমি রান্না করি, সারাক্ষণ মানে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিই, কষ্টটা যেন চলে যায়, তো সেই জন্য আজকে মোচাটাকে এখনই সকালবেলাতে ছাড়িয়ে রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো হলুদ জলে। তো এর আগে আপনাদের সাথে মোচা কাটা আমি শেয়ার করেছি, আজকে আর শেয়ার করছি না, আজকে দেখাচ্ছি মোচাটা। এই যে মোচাটা কালকেই আনা হয়েছে, এটা তো খুব একটা বড় নয়, 500 গ্রামের মতো আছে, তো ছোট মোচাটা ভালোই হয়েছে, তো এটাকেই কেটে রাখি আজকে, কালকে রান্না হবে, কারণ একটু কাটতে সময় লাগে। আজকে রান্না করতে করতে বাকি আমি একটুখানি সবজি এসব করবো, তা করতে করতে আমার এটা কাটাও হয়ে যাবে, ছোট মোচাটা আছে তো কাটতে বেশি আমার সময় লাগবে না, আজকে কেটে নেবো এটাকে। এরপর নিচে মেয়েকে আনতে যাবো, মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, তো রেডি হয়ে থাকি, মোটামুটি রেডি হয়েই আছে, নিচে চলে যাবো আনতে, তো তারপরে সেটাকে কাটবো, একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরদিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।